হচ্ছে এটা সারা ভারতবর্ষে একটা রোল মডেল হতে যাচ্ছে, সারা ভারতবর্ষে এটা কোথাও হয়নি। রাজ্য সরকার এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন মিলে আমাদের এই যে প্রজেক্ট, তার মূল টার্গেট হচ্ছে হোম আইসোলেশনে থাকা প্রত্যেকটা কোভিড পেশেন্ট যাতে প্রপারলি অ্যাটেন্ডেড হয় এবং তারা কোনোভাবে যেন ইগনোর না হয় এবং তারা নিজেদের কোনো সিমটমকে ইগনোর করে অনেক দেরিতে হসপিটালে এসে যেন মৃত্যুর মুখে না চলে যায়। আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে হোম আইসোলেশনে যারা আছে তারা নেগলেক্ট করছে নিজেদেরকে, যার ফলে হসপিটালে যখন আসছে অনেক লেট স্টেজে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই জায়গাটাকে টার্গেট করার জন্য রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর বলেছেন এবং স্বাস্থ্য দপ্তর ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে আমাদের ইনভাইট করেছিল। আমরা ইতিমধ্যেই এই স্ট্রাকচার তৈরি করে কাজ করা শুরু করে দিয়েছি। গত পরশু দিন আমাদের এক্সরবিটেন্টলি মিটিং হয়েছে, আজকে আমাদের এই ট্রেনিং অফ ট্রেনিংয়ের যে টিওটি মডিউল সেটা প্রথম আজকে স্তরে শুরু হলো। আমাদের টার্গেট হচ্ছে একদম ডাউন লাইনে, একদম পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সভাপতি সহসভাধিপতি থেকে শুরু করে জেলার লেভেলে অ্যাডমিনিস্ট্রেশনে, যেমন সিএমওইচ এসিএমওইচ থাকবে, ওদিকে বিডিও এসডিও থাকবে, ঠিক তেমনি প্রত্যেকটা আইএমএর লোকাল ব্রাঞ্চ প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত জেলার সমস্ত প্রান্তে, এবং সেই সমস্ত ডাক্তারদের তুলে এনে একটা লিডারশিপ বেস এবং তাদেরকে সেটা প্রায় সারা রাজ্যে 10,000 আজকে আমরা শুরু করলাম প্রায় 500 জনকে দিয়ে, এবং সেখানে আমাদের এখনও ট্রেনিং প্রোগ্রাম চলছে। সরকার এবং আইএমএ মিলে যে মডিউল তৈরি করেছে সেই মডিউলটা আমরা তাদেরকে দিচ্ছি, এবং টার্গেট হচ্ছে প্রত্যেকটা অঞ্চলের জেনারেল প্র্যাকটিশনারদের সেন্সিটাইজ করা। কারণ আমরা লক্ষ্য করেছি হোম আইসোলেশনে থাকা পেশেন্টরা তার স্থানীয় ডাক্তারদের সাথে কথোপকথন করতে বেশি কমফোর্টেবল ফিল করে। আমাদের টার্গেট হচ্ছে সরকার এবং আইএমএ মিলে প্রত্যেক হোম আইসোলেশনে পেশেন্টের সাথে একজন ডাক্তারকে ট্যাগ করে দেবে, সেই ডাক্তার এবং পেশেন্ট এভরি অল্টারনেট ডে ডাক্তার তাকে খোঁজ করবে, আপনি কেমন আছেন, কোনো বাড়াবাড়ি হয়েছে কি না। তার বাড়িতে পালস অক্সিমিটার পৌঁছে দেওয়া হবে, তার হোম আইসোলেশনের পিরিয়ড শেষ হয়ে গেলে সে আবার ফেরত দেবে, অথবা সেই পেশেন্ট যখন প্রয়োজন মনে করবে তাকে দেওয়া সেই ডাক্তারের নম্বরে তিনি তাকে নিজে যোগাযোগ করবেন যে আমার এরকম অসুবিধা হচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক্তার সেটা অ্যাসেস করবে, যদি মনে হয় সঙ্গে সঙ্গে হসপিটালাইজ করা দরকার, স্বাস্থ্য দপ্তর মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত তাদের সাথে যোগাযোগ করে তার বাড়িতে অ্যাম্বুলেন্স পৌঁছে দিয়ে তাকে আইদার সেফ হোমে বা যদি কোনো কারণে সিরিয়াস হয় কোভিড হসপিটালে ট্রান্সফার করা, এবং এটা করলে কোভিড ডেথ সিগনিফিক্যান্টলি কমবে, যেটা আমাদের সরকারের লক্ষ্য, যেটা আমাদের আইএমএর লক্ষ্য, যেটার জন্য আজকে আমরা এইভাবে কাজটা শুরু করলাম। আপনাকে যদি আমরা আমাদের এই প্রোটোকলটা দেখাই আপনি সুন্দরভাবে দেখতে পাবেন যে একটা কোর গ্রুপ তৈরি হয়েছে, যে কোর গ্রুপে ডিস্ট্রিক্ট লেভেলে যেমন ডিএম আছে, সিএমওইচ আছে, ডেপুটি সিএমওইচ 2 আছে এবং প্রত্যেক আইএমএ রিপ্রেজেন্টেটিভ আছে। কর্পোরেশন মিউনিসিপ্যালিটি লেভেলে কোর গ্রুপে মিউনিসিপ্যাল চেয়ারম্যান অথবা বোরো চেয়ারম্যান থাকবে, আইএমএ ব্রাঞ্চ সেক্রেটারি এবং তার রিপ্রেজেন্টেটিভ থাকবে, এসিএমওইচ থাকবে, ডেপুটি সিএমওইচ 2 থাকবে, অর এনি আদার অফিসার নমিনেটেড বাই সিএমওইচ থাকবে। রুরাল এরিয়া সভাপতি থাকবে, পঞ্চায়েত সমিতি থাকবে, আইএমএ রিপ্রেজেন্টেটিভ থাকবে, এসিএমওইচ অব্লিক বিএমওইচ অর্থাৎ ব্লক মেডিকেল অফিসার থাকবে, কর্পোরেশন লেভেলে সিএমএইচও অর্থাৎ চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার থাকবে, তার সাথে আইএমএ রিপ্রেজেন্টেটিভ থাকবে, বড় লেভেলে সেটা নেমে যাবে। আমরা ক্যালেন্ডার অফ অ্যাক্টিভিটিস ঠিক করেছি, ইতিমধ্যেই 29 তারিখ আমাদের ইলাবোরেট মিটিং হয়ে গেছে, আজ থেকে ট্রেনিং অফ ট্রেনার শুরু হলো, সেখানে প্রত্যেক জায়গায় আইএমএ ব্রাঞ্চ প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছে, এপিআইয়ের কর্মকর্তারা রয়েছেন, যারা যদি কোনো স্পেশালাইজ সাজেশন দরকার হয় তাহলে সেই ফিজিশিয়ানরা তাদেরকে সাজেস্ট করবে। কর্পোরেশন মিনিস আজকে প্রায় 550-600 জন পার্টিসিপেট করেছে, এই প্রোগ্রামটা আমাদের চলছে, এবং আমাদের টার্গেট হচ্ছে টোটাল ট্রেনিং প্রোগ্রামটা 7 তারিখের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলব, এবং তাদের অধিকার দেওয়া থাকবে, তারা ফিট টু জয়েন সার্টিফিকেট দিতে পারবে, তাদের অধিকার দেওয়া থাকবে, প্রয়োজনে যদি সেরকম প্রয়োজন পড়ে সেরকম সিচুয়েশান অ্যারাইজ করে তারা ডেথ সার্টিফিকেট দিতে পারবে, যদি কোনো কারণে সেই মৃত্যু হয় তারা যোগাযোগ করে সেই বডি ডেড বডি কেরিয়ারে বডি ডিসপোজ করার যে প্রভিশন সমস্ত কিছু ইলাবোরেটলি আমাদের এই মডিউলের মধ্যে দেওয়া রয়েছে, যেটা আমরা ফলো করতে বলছি প্রত্যেক। ওই যে বললাম আমরা দেখেছি এক একজন ডাক্তারকে এরকম 5টা থেকে 6টা পেশেন্টের সাথে ট্যাগ করে দেওয়া হবে, প্রথমে সেই পেশেন্টকে জিজ্ঞাসা করা হবে ডাউন দ্য লাইন নিচে স্বাস্থ্য ভবন কেন, আমরা তো ডিসেন্ট্রালাইজ করছি জেলা লেভেলে, পঞ্চায়েত লেভেলে, লোকাল লেভেলে, মিউনিসিপ্যালিটি লেভেলে, এবং সেই পেশেন্টকে প্রথম বলা হবে যে আপনি কি নিজস্ব কোনো ডাক্তারের চয়েস আছে, আপনি কি তার সাথে যোগাযোগ থাকছে, যদি থাকে তাহলে তাকেই রিকোয়েস্ট করো আপনি যোগাযোগটা একটু নিবিড় করুন,
যদি না থাকে তাহলে আপনাকে বলা হবে যে আপনাকে এই চারটে ডাক্তারের নাম দিলাম, আপনি কার সাথে কমফোর্টেবল আপনার এলাকার এই চারজন ডাক্তার আপনি বলুন। আপনি বললেন আমি ডক্টর এক্স এর সাথে কমফোর্টেবল, ডক্টর এক্সকে এবার ট্যাগ করে দেওয়া হলো সেই পেশেন্টের সাথে। তিনি প্রত্যেক অল্টারনেট ডে 48 hours অন্তর তাকে যোগাযোগ করবেন, কেমন আছেন, তার বাড়িতে পালস অক্সিমিটার দেওয়া সব কিছু করবেন, অথবা পেশেন্টের যখন প্রয়োজন হবে সেই ডাক্তারবাবুকে ফোন করবেন। এই পুরো সার্ভিসটাই আইএমএস সিংহবাগ ডাক্তারই বলেছে যে তারা ভলেন্টারিলি করবে কিছু না, কিন্তু আমরা এটা ওপেন রেখেছি, সরকারও ওপেন রেখেছে। যদি কেউ মনে করে প্রফেশনাল ফিস নেবে তারা প্রফেশনাল ফিস নিতে পারে, সেটা তাদের ব্যাপার। আমরা অ্যাপ্রোচ করেছি যেহেতু রাজ্যের সমস্ত সিস্টেমটাই সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সেখানে যদি কেউ প্রফেশনাল ফিজও নেয়ও মানবিকতার দিক থেকে প্যান্ডেমিক সিচুয়েশনকে কন্ডিশন করে কনসিডার করে যাদের যত মিনিমাম সম্ভব যারা নেবে কনসালটেশন ফিস তারা সেটা নেবে, কিন্তু সিংহবাগ ডাক্তারই তারা ভলেন্টিয়ার করছে যে সার্ভিসটা তারা ফ্রি সার্ভিসই দেবে। না তারা 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 ভিডিও কল করবে, টেলিমেডিসিন করবে, তারা অনকল করবে, যদি খুব ক্রিটিক্যাল হয় প্রয়োজন হলে পিপিই পরে দেখবে। এবং সরকার এটা এনশিওর করেছে যে যারা এই সিস্টেমের মধ্যে আসবেন, আমাদের রিকোয়েস্ট ছিল যে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে যে সমস্ত চিকিৎসকরা দেখছেন তারা যদি কোভিড আক্রান্ত হন, যেহেতু তাদেরকে একটা ইন্স্যুরেন্স কভারেজের মধ্যে আনা হয়, আমাদের একটা অ্যাপ্রোচ ছিল সরকারের কাছে যারা এই সিস্টেমে কাজ করবে তাদেরকেও এই কভারেজের মধ্যে আনা হোক, সেটা সরকার বাহাদুর সেটা রাজি হয়েছেন এবং তারা বলেছেন সেই লিস্টটা যখন ওনাদের কাছে আসবে যারা ডাইরেক্ট এই সিস্টেমে ঢুকবেন তারাও অ্যাকর্ডিংলি সেই গভর্নমেন্টের ফেসিলিটিটা পাবে। এটা কি সব জায়গায় ঠিকভাবে ছড়ানো যাবে, মানে আমি বলি সমস্ত জায়গায় ছড়ানো যাবে, যে জায়গায় বেশি হচ্ছে। যেমন শুরুতে আমরা কলকাতা হাওড়া হুগলি 2 24 পরগনা দিয়ে আজকে শুরু করলাম, এবার অ্যাকর্ডিংলি যেখানে যেখানে কেস বেশি হচ্ছে সেভাবে আমরা শুরু করব। না গ্রামাঞ্চলে তো চিকিৎসকের সংখ্যা কম, আপনাদের সদস্য চিকিৎসকের সংখ্যা? না না না, আমি তো বলছি শুধু তো আমাদের এখানে তো একটা টোটাল স্ট্রাকচারটা আমরা তৈরি করেছি সেভাবে, আমরা তো প্রত্যেকটা জায়গায় কোর গ্রুপ তৈরি করেছি। আমাদের ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের রয়েছে 16,000 চিকিৎসক, তার সাথে আমাদের সাথে সাহায্য করতে এগিয়ে আসছে এপিআই, তার সাথে সরকারি পরিকাঠামো মিউনিসিপ্যালিটি পরিকাঠামো তো অনেক চিকিৎসক আছে যারা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের কিছুটা বাইরেও আছে, তারাও আমাদের সাথে করবে। এবং এই এই যা সংখ্যা আছে তাতে আমরা হেসে খেলে এই সার্ভিসটা দিতে পারবো। এক সেকেন্ড আপনাকে মাথায় রাখতে হবে উত্তর 24 পরগনা বা কলকাতায় যা রিকোয়ারমেন্ট, দক্ষিণ দিনাজপুর বা আলিপুরদুয়ারের রিকোয়ারমেন্টটা কম। সুতরাং যেখানে যেখানে কেস বেশি, ডেথ রেট বেশি, পজিটিভিটি রেট বেশি, সেই জায়গাগুলোকে সরকার আগে টার্গেট করছে এবং আমরাও অ্যাকর্ডিংলি সরকার যেভাবে চাইছে আমরা সেভাবে তাদের সাথে করতে করতে যাচ্ছি। না আমি আবার বলছি সেই ডেটাটা আমি আপনাকে বলতে চাইবো না বা বলবো না, কারণ ওটা সরকারি পরিসংখ্যান। আমরা বলতে পারি আজকে আমরা কলকাতা 2 24 পরগনা হাওড়া হুগলি মূলত এইটা টার্গেট, আজকে এইখানে আমরা পথ চলা শুরু হলো।